ওকে, সো আমরা এবার কি দেখবো বলেন? আমরা এখন দেখবো যে কিভাবে একটা মাস্টারের একটা ডিটেলস তৈরি করতে হয়, আবার সেটা সেই মাস্টারের আবার কিভাবে কি করতে হয়, ডিটেলস তৈরি করতে হয়, আর একটা দেখবো একটা মাস্টারের কিভাবে দুটো চাইল্ড করতে হয়। যদি আমরা এটা একটু বোঝার চেষ্টা করি, আমাদের এখানে আমরা একটা পেইন্টের মাধ্যমে এই জিনিসটা বোঝানোর চেষ্টা করার চেষ্টা করি। আমরা তো হার্ডবোর্ড, আমাদের তো বোর্ড দেখাই দিতে পারবো না, তাই না? এখানে কি করি দেখেন, এখানে আমরা একটা টুল নিয়ে, এখানে টুল নিয়ে আমরা ব্লক সাইন নিলাম। আমরা বললাম ধরেন এটা একটা ব্লক, এটা কি একটা ব্লক, এই নিচে আমি একটা ডিটেলস ব্লক তৈরি করলাম, রাইট? ওকে, এটা একটা মাস্টার ব্লক ফর্ম স্টাইলে আছে। এটা কি স্টাইল আছে? এটা টেবিলের স্টাইল আছে। ধরেন এটা ধরি ধরি এ টেবিল, এটা হলো বি টেবিল, এটার পি কে এখানে গিয়ে কি হয়েছে, এফ কে হয়েছে, আবার এটার পি কে আছে না? তো আমরা দেখবো কিভাবে এটা মাস্টার ডিটেল তৈরি করতে হয়, মানে একটা মাস্টার কিভাবে একটা ডিটেলস তৈরি করতে হয়। এরপর আমরা দেখবো যে ডিটেলস কে আবার মাস্টার ধরে এর নিচে কিভাবে আর তার ডিটেলস করতে হয়। ওকে, ডিটেলস কে মাস্টার ধরে আবার, যেমন যদি এখানে ধরেন আইডি 1 2 আছে 3 আছে, তাহলে এই 1 এগেইনস্টে আবার কি ডাটা এখানে পড়বে। তো একটা মাস্টারের কিভাবে একটা ডিটেলস তৈরি করতে হয়, আবার ওই মাস্টার ওই ডিটেলসটা আবার মাস্টার হবে তার কিভাবে চাইল্ড করতে হয়। ওকে, সো এটার জন্য আমরা একটা টেবিল স্ক্রিপ্ট তৈরি করেছি, আমরা এক্সিস্টিং কিছু করলাম না। তো আমরা একটা টেবিল তৈরি করছি, কোনটা বলেন? এ নামে একটা টেবিল তৈরি করছি, বলছি এ আইডি এ নেম বারকার 2। এই এ আইডি কে আবার কি করছি আমরা বলেন, প্রাইমারি কি করছি, অল্টার টেবিল, টেবিলের নাম, অ্যাড কনস্ট্রাক্ট, এটা আমরা পারি তো করতে। দেন আমরা ড্রপ স্টেটমেন্ট চালাইছি যেন স্ক্রিপ্টটি বারবার চালানো যায়। দেন আমরা আবার কি তৈরি করছি বলেন, বি টেবিল, তার মানে কোনটা আমরা এখানে দেখি, এই যে বি টেবিল, এটা কি টেবিল বলেন? এটা বি, এটা এ, আর এটা হলো কি, সি টেবিল। তো এই এ আইডি এখানে এসে কি হবে, এফ কে হবে, আবার বি আইডি পি কে হবে, এইটা আবার ওখানে গিয়ে কি হবে, এফ কে হবে, আবার সি আইডি থাকবে নিচ টেবিলে পি কে। তো এই কাজটা তাকে করতে হবে, তাই না? সো টেবিল বানাচ্ছে, ক্রিয়েট টেবিল বি, বি আইডি, এ আইডি নাম্বার। এ আইডি কেন নিয়েছি বলেন? কারণ এ আইডি হলো এই টেবিলে পি কে ছিল, এই যে পি কে করে আসি না আমরা, এই জন্য এটা এখানে আইডি নিয়েছি। এবং অল্টার টেবিল বি, আবার বি আইডি তো তার নিচ টেবিলে কি হতে হবে, পি কে হতে হবে, আবার এই যে এ আইডি কি হতে হবে, এখানে এফ কে হতে হবে। আমরা নর্মাল এফ কে করেছি, যে ফরেন কে বললাম, এ আইডি রেফারেন্সেস কোন ট্রেডার, এ এ আইডি। ওকে, আবার সি টেবিল করলাম, সি টেবিলে সি ডি কি প্রাইমারি কি, তাই না? প্রাইমারি কি করেছি, আবার বি আইডি আসবে না বলেন কেন? এই বি টেবিলের বি আইডিটাই তো এখানে কি হবে, এফ কে হবে। যেটা যদি আমরা এখানে কম্পেয়ার করি, যেখানে বি আইডিটা পিকে যদি থেকে থাকে, তাহলে এটা এখানে কি হিসাবে হবে, এফ কে হবে। সো তাহলে সি আইডিও প্রাইমারি কি থাকবে, আর ওই বি আইডিটা ওখানে ছিল পিকে, এসে কি হবে, এফ কে হবে। তাহলে সেই স্টেটমেন্ট বানাইতে হবে, এই জন্য আমরা সেই সূত্র ধরে বি আইডিও নিয়েছি, এবং সি আইডি সি কে সি আইডি কে আমরা পিকে করেছি, এবং বি আইডিটাকে কি করলাম। তো এখানে একটা মেথড ইউজ করছি, যেমন সি টেবিলের বি আন্ডারস্কোর আইডিটা, এই যে বি আন্ডারস্কোর আইডিটা কি হয়েছে, এফ কে হয়েছে, এফ কে আমরা এভাবে তৈরি করছি, তাই না? বুঝতে পারছি কিনা, তাহলে সব ঠিক আছে। এবার আমরা কি করবো বলেন, এই স্ক্রিপ্টটুকু আমরা ডাটাবেজে, সরি, এটা এটা ভুল না বললেও চলে, বিকজ এটা কলাম নেম, তারপর ভালো হয় কি, সি সি নেম, বি বি নেম, এ এ নেম। এটা ভুল কি, মানে দেখতে কেমন লাগে, তা আসলে চলবে, চলবে না এক টেবিলে কি আমি চালালে চলবে, কাজ চলবে, গুড। এটা আপনি স্কুল প্লাসে চালাতে পারেন, আমরা স্কুল ডেভেলপার চালাতে পারেন। আমরা এখানে চালালাম, এখানে দুটো অপশন আছে, একটা হলো ইন্ডিভিজুয়াল, এক একটা স্টেটমেন্ট, একটা কি স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ক্লিক করলাম, দেখেন আমার সব স্ক্রিপ্ট চলছে। দেন আমরা এখান থেকে বের হয়ে আমরা কি করবো বলেন, আমরা ফর্মস বিল্ডারে গিয়ে আমরা কানেকশন নেব। কেন নতুন কানেকশন নেব, কেন? আমি এই যে নতুন টেবিল রিলেশন তৈরি করছি, এটা তো আমি আগে কানেকশন নিয়েছিলাম, এটা যার কারণে এখানে এটা ছিল না। সো আমি আবার কানেকশন নিলে লাস্ট মডিফিকেশন করা হয়েছে, নতুন যা অ্যাড করা হয়েছে সেগুলো আসবে। তো আমি একটা ফর্ম মডিউল নিলাম, নতুন একটা ফর্ম নিয়েছি, দেখেন আমরা নতুন একটা ফর্ম নিব। এখন এই যেটা ছিল আমরা এগুলো ফেলে দিচ্ছি, রাখবো না আমরা। আমরা একটা নতুন একটা মডিউল নিলাম, এই মডিউলটার নাম দিলাম হলো কি, এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর সি মাস্টার ডিটেল। মানে কেন, এর আন্ডারে বি থাকবে, আবার বির আন্ডারে সি থাকবে, এই জন্য এই নামে দিলাম। কিছুই না, একদম ফ্রেশ ছিল। সো প্রথমে কোনটা নিব, মাস্টার নেবো, তাই না? মাস্টার মানে কোনটা বলেন তো, কোন টেবিল নেবো, এ টেবিল নেবো। এখানে কোন টেবিলটা নেবো, এ টেবিলটা নেবো। তো এ টেবিলের কোন কলাম ছিল মনে আছে বলেন তো, এই দুটো ছিল, তাই না? তাহলে এ টেবিলটা কি ফ্রম স্টাইল হবে না টেবিল স্টাইল হবে? ফ্রম স্টাইল অবশ্যই। ডাটা ব্লক সিলেক্ট করে ওকে দিলাম, ক্রিয়েট বাটন প্রেস করলাম। তো এখানে ডাটা ব্লক দিয়ে তৈরি করতে পারি, ম্যানুয়ালও তৈরি করতে পারি। আমরা ব্লক দিয়ে তৈরি করব, ওকে দিলাম, নেক্সট দিলাম, নেক্সট দিলাম, টেবিল ব্রাউজ করে বলে দিব কোনটা কোনটা, এ ওকে দিলে দুটো কলাম ছিল, দুটোকে নিয়ে নিলাম, নেক্সট নেক্সট ফিনিশ দিলে লেআউট উইজার আসে, দেন কন্টেন্ট ক্যানভাস হবে, এবং দুটো কলামই আমরা ডিসপ্লে করব, এবং
হাইড ওয়েট নিয়ে টেনশন না, টেবুলার স্টাইল ফ্রম স্টাইলে করবো, তাই না? দেন নেক্সট, তারপর ফ্রেম টাইটেল কিছু দিলাম না আমরা, এইটাকে অত সুন্দর করার বিষয় না, আমাদের দেখার বিষয় কি কিভাবে মাসেজেল হয়, ডাটা এন্ট্রি হয় কিনা স্ট্রাকচারটা বোঝা, তাই না? ডিজাইন দেখি আমরা এখন সময় নষ্ট করলাম না, ফিনিশ। ওকে, দেন আমরা ক্যানভাসটা গ্রে কালার থাকে তো, এটাকে একটু উইন্ডো পোর্টটা বড় করে, এইটা আমি যেটা চুজ করছি এটা কি বলেন ক্যানভাস, এটাকে আমরা হোয়াইট করে দিলাম ব্যাকগ্রাউন্ড, আর এই যে ব্ল্যাক যেটা ছিল এটা কি, এটা উইন্ডো পোর্ট, তাই না? কোনটা? এটা। ওকে, তো এবার এটা কি করতে হবে, ফ্রেমটাকে F4 দিয়ে তার প্রপার্টি প্লেট বা যে কোনোভাবে প্রপার্টি প্লেটে গিয়ে লেয়ার ফ্রেমে আপডেট লেয়ারটাকে অটোমেটিক থাকে ম্যানুয়ালি করে দেবো। কেন এটা না করলে কি হয়, সব মিলে কি দেয় দৌড় মারে, তাই না? এদিকে যদি টান দিলে যেতে চায় না। সো এইটুকু আমরা একটু সেভ দিলাম ফর্মটা, আমরা আমরা অলরেডি আছে, এটাকে আমরা না রিপ্লেস না করে আমি ওটা ডিলিট করে দেবো, ওটা রাখতেই যেতে চাচ্ছি না, আমি সেভ দিলাম আমার একটা লিঙ্কে। তো কোথায় সেভ হয়েছে উপরে কিন্তু দেখা যায়, তাই না? এই দেখেন এই ফর্মটা উপরে দেখতে বলা যাচ্ছে, কি বলেন? অনেক সময় আমরা কিন্তু একটু এ হয়ে যায়, কোন জায়গায় আছে কি আছে না আছে, এখান থেকে দেখা যায়। সেভ, কম্পাইল, রান দিব। রান দিলে আমার রান করার আগে ওসি ফোর অন করা, অন করেই রাখছি এই যে এখানে, তো এটা রান হয়ে যাবে, দেখেন ফর্মটা রান হয়েছে, আমার শুধু মাস্টার টেবিলে শুধু এইটুকু আসে, তাই না? এখন আমরা কি করব বলেন, ডিটেলস টেবিলের জন্য তৈরি করব, একটা মাস্টার একটা ডিটেলস বানাবো। সো এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মাস্টার টেবিলটাকে নিয়ে যে ব্লকটা তৈরি হয়েছে, মানে এ ব্লক, তাই না? এখন এর আন্ডার কি বানাবো, বি, তো এই জন্য কি উচিত, এই এটাকে সিলেক্ট করে কিন্তু এখানে ক্রিয়েট করতে হবে, তাহলেই ওই এর অ্যাগেনস্টে যে বি তৈরি করা ছিল, বি ফ্রন্ট কি ছিল, ওইটাকে অটো রিলেশন ক্রিয়েট করবে। আর যদি আমি শুধু ডাটা ব্লক সিলেক্ট করি তাহলে রিলেশনটা ওইভাবে হবে না, তো তখন আমাকে আবার ম্যানুয়ালি করতে হয়, অনেক অনেক রিলেশন বিল্ড আপ হয় না, বাই ডিফল্ট ট্রিগার গুলো ঠিকঠাক মতো ক্রিয়েট করতে পারে না। সো আমরা যেহেতু এর আন্ডারে কি তৈরি করব, বি, তাই না? আমাদের প্ল্যান কি ছিল, এর আন্ডারে বি, সো আমরা কি করলাম, এ সিলেক্ট করে এই ব্লকটা সিলেক্ট করে, কখনো কি দেবো না, ডাটা ব্লক সিলেক্ট করবো না, কোনটা করবো বলেন, এ ব্লক, প্রথম যে ব্লকটা নেবেন আপনি দিতে পারেন, ডিপার্টমেন্ট নিয়েছেন বা আপনার পছন্দ মতো যে ব্লকটা ফার্স্ট ব্লক থাকবে, সিলেক্ট করে কি দিবেন, ক্রিয়েট, দেন ওকে, নেক্সট নেক্সট, ব্রাউজ, কোনটা নিব, বি বি, ওকে। এই তবে মনে রাখবো ভাই, এই এ টেবিলের এ আইডি ছিল না, এখানে এফ কে হয়েছে, বলে এই কলামটা কিন্তু নেওয়াই লাগবে, অনেকে কি করে এখান থেকে এটা নেয় আর এটা নেয়, তাতেও কিন্তু হবে না, পুরোটাই লাগবে, ওকে, বুঝতে পারছি কি না, পুরোটাই আমরা নিব, ওকে। নেক্সট, এই যে ক্রিয়েট রিলেশনশিপ, আমরা এখানে ক্লিক করলে উই যে এ বি এ আইডি এফ কে নামে আমরা ফোন কি করে আসি না, কিছু করতে হবে না, জাস্ট কি ওকে ওকে দিলেই দেখেন এখানে এখানে একটা কি জয়েন কন্ডিশন পড়ছে কিনা, কি বলেন, এ ডট এ আইডি ইকুয়াল এ ডট বি ডট এ আইডি ইকুয়াল কি এ ডট এ আইডি, ওকে, জাস্ট নেক্সট, বি ব্লক হবে, এগুলো চেঞ্জ করে দরকার নাই, ফিনিশড, নেক্সট নেক্সট, আমরা সবগুলো কলাম ডিসপ্লে করব, দেন এখানে হাইডও চেঞ্জ করলাম না, এটা কি দেবো ভাই, টেবুলার স্টাইল দিব, নেক্সট, দেন কি দেবো, ডিসপ্লে করবো, রেকর্ড ডিসপ্লে করলাম, তাহলে চারটা, কয়টা, চারটা, এখানে বেশি দিলাম না, 8-9টা, তাহলে ওই আন্ডার যেহেতু হবে তখন ফর্ম অনেক বড় হয়ে যাবে, এই জন্য এখানে একটু কি দিলাম, পরেরটা 6টা দিলাম, কি, নেক্সট, ফিনিশ। ওকে, এখন কাজ কি বলেন, ফ্রেমটাকে ধরে একটু এটা কি করলাম বলেন, ম্যানুয়ালি করে দিলাম, ঠিক আছে, দেন এটাকে আমরা একটু উপরে উঠাই দিলাম, যেহেতু নিচে আঁকতে হবে না, এগুলো আপনি সাজায় নিয়েন পরে, এগুলো আমাদের অত বিষয় না, বুঝছে কিনা, দেন সেভ, দেন কম্পাইল, দেন রান, আমরা ইনসার্ট করে দেবো, এইটুকু হয়েছে কিনা, কি বলেন, এইটুকু ইনসার্ট করবো, ডাটা ঠিক মতো গেছে কিনা, ফরেন কিন্তু ভ্যালু গেছে কিনা, দিয়ে কোয়ার হয়ে আসছে কিনা, এইটুকু চেক করতে হবে। আমি বললাম এখানে ধরেন 100 কোড দিলাম, ওকে, নেম দিলাম ধরেন কি আইডিবি, ওকে, এখানে আবার কোড দিলাম 100 ছিল এটার কোড, আমি এখানে বললাম 200, 200 দিলে দেখেন 100 আইডি এখানে অটো চলে আসে না, আইডি কেন আসে, ওই যে অটো বাই ডিফল্ট, ওই যে কি রিলেশন ক্রিয়েট করছে সেটা নিয়ে আসে, এখানে বললাম ধরেন কি DDD 33, আবার বললাম এখানে বললাম 200 ছিল, এবার বললাম কত 201, তো এখানে 100 অটো চলে আসে না, আমি বললাম DDD 34, এই 33 এগেনস্টে আবার ক্লিক করে 33 স্টুডেন্টদের আবার এখানে এন্ট্রি দেবো,
আর 34 স্টুডেন্ট এখানে দিব, দিলে দেখব যে ওই আইডি ডায়াগনস্টিক এরিয়া ডাটা আসছে কিনা, রাইট? ওকে, দেন সেভ দিব, দিলাম, ক্লিয়ার করলাম, কোয়েরি করলাম, ডাটা আসছে। তার মানে কি আমার এইটুকু মাস্টার ডিটেইল কমপ্লিট হয়েছে, বুঝতে পারছি। দেন কি করবো বলেন, এ ডায়াগনস্টিক আবার এখন আমার, যেমন এখন কি হয়েছে যে এ ব্লকটা ডিটেলস বানাইছে বি ব্লককে, তার মানে এ মাস্টার বি কি ডিটেলস, এখন আবার দেখবো বি ব্লকের এই বি আইডির অ্যাগেনিস্টে সি কি হবে, মাস্টার ডিটেলস হবে, বি হবে কি তখন মাস্টার। চলেন লেটস গো। আচ্ছা, তাই এখানে প্ল্যাটফর্ম থাকলো, এবার কি ক্লিক করবো ভাই, মাস্টার কোনটা, বি, গুড। এখন আবার এ সিলেক্ট করব, এ তখন সিলেক্ট করব যখন আমরা এর অ্যাগেনিস্টে আরেকটা করতে চাই, গুড, মানে একটা অ্যাগেনিস্টে দুইটা করতে চাই, তাহলে কি করবো বলেন, বি সিলেক্ট করবো, কারণ আমি বি কে কেন্দ্র করে তার ডিটেলস বানাতে চাচ্ছি, রাইট? বি সিলেক্ট করে এইটা কিন্তু খেয়াল করতে হবে, এইখানে যদি একটু সিলেক্ট হয় তাহলে অটো জিনিসটা হয় না, বুঝছে কিনা, অটো যে হয় তো আপনার ম্যানুয়ালি বলে আসতে হবে, আর এটা ম্যানুয়ালি করলে তো এক্সট্রা কোনো অ্যাডভান্টেজ নেই আছে, যে ম্যানুয়ালি করলে, ওই যে বলছিলাম আমি একটা আমি এক্সাম্পল দেই, ম্যানুয়ালি অনেক জিনিস আমরা করি না, এটা তো আর প্রোডাক্টের মতো না যে ম্যানুয়ালি মানে অর্ডার দিয়ে বানাইতে গেলে কি হয়, একটু জিনিসটা ভালো দেয়, একটু বানানো ঘষা মাজা ভালো হয়, এরকম বলে না ভাই, অর্ডার দেন ভালো হবে, তো এগুলো রেডিমেডই ভালো, কি কেন, অনেক জিনিস রেডিমেড ভালো তাই না, কেন, রেডিমেডই সেম, কোনো ফ্লেভার নষ্ট হয় না, এটা রেডিমেড ভালো। বি সিলেক্ট করলাম, দেখেন কি দিলাম, ক্রিয়েট করে আমি বি কে কেন্দ্র করে তার ডিটেলস তৈরি করতে চাই, নেক্সট নেক্সট ব্রাউজ, কোনটা নিব ভাই, সি, কোনটা নিব বলেন, কেন এখানে আমি কি সিলেক্ট করছিলাম, কোন টেবিল নিব, সি, এটাও ডিটেলস, এটাও কি হবে, টেবিল স্টাইল নিব, কেন ওর মাল্টিপল আসতে পারে, মাল্টিপল আসতে পারে, সি ওকে দিলাম, অবশ্যই বিআইডি নিতে হবে, সেই দুটো নিবি, এই দুটো নিবই, তার মানে কি প্রাইমারি কি ফরেন কি নিবই, মনে রাখবো কি কি বলেন, প্রাইমারি কি আর ফরেন কি নিবই, তো আমরা তো সবই নিব তাই না, ক্রিয়েট রিলেশনশিপ। আচ্ছা, এখানে ক্লিক করলে বলেন তো ফরেন কির নাম কি দেখাবে, আবার বলেন, সি ডট সি আন্ডারস্কোর বি আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর এফ কে, রাইট? এই নাম যদি দিয়েছি তাহলে এই নাম পাবো, দেখেন, সি আন্ডারস্কোর বি আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর এফ কে, এটা আসলে কি, এটা আসলে হলো এই যে ফরেন কি দিয়ে আসছি না, আমরা এখানে একটা নেমিং কনভেনশন ইউজ করছি, আপনাদের এটা জানা উচিত যে সি টেবিলের, সি টেবিলের আন্ডারস্কোর বি আন্ডারস্কোর আইডি কোনটা, বি আইডিটা আমরা কি করছি এফ কে, এটা আমাদের একটা নেমিং কনভেনশন, এটা এটা কোম্পানি ওয়াইজ ভেরি করে, মানুষ ওয়াইজ ভেরি করে, যে এখানে যে কোনো আপনি নাম ইউজ করতে পারেন, এভাবে দিলে আপনি হয় কি বুঝতে সহজ হয় তাই না, ওকে, তো এইটা এখানে শো করবে, এখানে কোনটা শো করবে, ওই যে ফরেন কি বা প্রাইমারি কি যেটা আপনি বলে আসেন ফরেন কির, সেই কিটা কি এখানে শো করবে, ওকে, আচ্ছা ওকে দিলাম, তাহলে সি ডট বিআইডি ইকুয়াল বি ডট বিআইডি পড়ছে, ওকে, নেক্সট নেক্সট, ফিনিশ, লেআউট বানাবো, সব নিব, হ্যাঁ, ডাটা, এটা কি হবে, টেবুলার, কেন বলেন, ওই বির আইডির অ্যাগ্রেসিভ তো মাল্টিপল আসার পসিবিলিটি আছে, তাহলে কি হবে, অবশ্যই এটা হবে, রেকর্ড ডিসপ্লে করলাম কয়টা ধরেন, ওই দেশে চারটা, একটা করে দিলাম ছয়টা, একটু বাড়াই দিলাম কি, ডিসপ্লে স্কোয়ার বার দিলাম, আমরা ফ্রেম টাইটেলটা দিলাম না কারণ আমরা টেস্ট করতেছি, বুঝতেছেন আপনারা, সেভ দেন, এবং এই ফ্রেমটাকে সিলেক্ট করে ধরে প্রপার্টি প্যালেটে গিয়ে F4 দিয়ে যাওয়া যায়, রাইট বাটন প্রেস করে ডাবল ক্লিক করে আপডেট লেআউটটাকে অটোমেটিক ম্যানুয়াল করে দিতে হয়, সুবিধা হয় তাহলে। এবার আমরা একটা টান দিলাম, ধরে এটাকে এর মাঝে রেখে দিলাম, বুঝতে পারছি। আচ্ছা, এবার আমরা কোথায় যাব, এবার আমরা ফাইনালি ধান করব, এবার আমাদের হয়তো কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, ওই যে এইচআর এর মানে হায়ারার্কিটা ছিল, এমপ্লয়িজ ডিপার্টমেন্টস লোকেশনস কান্ট্রিজ রিজিয়ন্স এইভাবে যাবে, কোয়ারি করেন, এটা অটো আসছে কেন, ওই যে প্রথমটার এগেনস্টে 200, তাহলে এই 100-র আন্ডারে কয়টা ভ্যালু আছে, দুইটা, এখন আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করে যদি আমি এখানে যাই, এখন কোনটা আছে, এখানে কোনটা কেন্দ্র করছে বলেন, নিডি 33 না, এই 200 আইডি এখানে চলে আসছে কিনা, এখানে বললাম যে ওর আইডি কত, 300, নেম হলো যেমন সিনেমার নাসির উদ্দিন একটা ছেলে আছে আমাদের আইডিবি বিশ্বর, ডিডি 33 আমার বিকেল আছে নাসির, এরপরে বললাম কত, 301, আরও আছে ধরেন কি আছে, শাওন, SHOWN, শাওন আছে, আমি আবার কি বললাম, 302, বলে এটা আমাকে এখন বলতে হচ্ছে, হয়তো এটা প্রিন্সার ট্রিগার বা সিকোয়েন্সের মাধ্যমে আপনাকে ভ্যালু পাঠাবেন, দেখেন 200 অল্টার যাচ্ছে না, তারপর আমি এখানে বললাম কি, এখানে বললাম ধরেন আনিকা একটা মেয়ে আছে তাকে দিলাম,
আমি এইটুকু সেভ দিলাম, অথবা সেভ দিলাম না, আমি আবার কোথায় যাব, 200 কে সিলেক্ট করবো, 200 সিলেক্ট করতে গেলেই বলতেছে ভাই ওই ব্লকের কাজ তো শেষ হয়ে যাচ্ছে, এটা আপনি সেভ দিয়ে আসেন, বুঝছে কিনা, এটাকে সেভ দিয়ে আসতে ট্রানজাকশন কমপ্লিট। এখন কি কত সুইচ করছি, 201, মানে কোনটা ডিডি 34। এখন আপনাদের এখানে সিলেক্ট করলে সেইটা ফেলবে, সিআইডি বললাম 400, এখানে কি নেম দেবো বললাম তামান্না, তারপর কত 401, এখানে বললাম ধরেন সাকিলুর রহমান 402, এখানে বললাম ধরেন কে মাহফুজ, বুঝছে কিনা, এইভাবে নাম নাম যাবে। আর একটা এন্ট্রি দেই 403, বললাম মিরাজ আক্তার, মিরাজ এখানে ওই যে আনছে না কেন, কত দিয়ে আসেন, কত দিয়েছেন 10, বাই ডিফল্ট এটার কোথায় চলে গেছে, এখানে দেখেন কত আছে, ওই ডাটা বইজে 10 ক্যারেক্টার ছিল, সেও কত পাইছে 10, এই জন্য আর 10 ক্যারেক্টার বেশি আমাকে লিখতে দিচ্ছে না, মিলে রাখতে পাইছে গেছে, এ কে টি ইয়ার্স আর আর হয় নাই। আপনি এবার সেভ দেন, এই ডাটাটা দেখেন, খেয়াল করেন সেভ দিলাম, সেভ হয়ে গেছে, আমরা ক্লিয়ার করলাম, কোয়ারি করলাম, কি আসছে, ট্যুরটা দেখাইছে তাই না, আপনি এখানে ধরেন ধরলেই ট্যুরটা দেখাইছে, 201টা 201 দেখাচ্ছে, আবার 200টা দিলে 200 দেখাইছে, দেখছেন কত, এই যে ক্লিক করলেই তার ডিটেলস দেখাচ্ছে, এটা ওই যে অটো রিলেশন যে হয়েছে, আমি অটোমেটিক রিলেশন শেষ তার কারণে হয়েছে, বোঝা গেল। তার আন্ডার ডিটেলস দেখাবে, আবার যদি এর আন্ডারে করে, হ্যাঁ তার প্রথম রোটা শো করবে। এখন আপনি এই তিনটা দিয়ে ভিউ বানাবেন, ওখানে সব ডাটা চলে গেছে, ভিউ থেকে রিপোর্ট করবে, করে দিন তাহলে চলে আসবে, ক্লিয়ার, বুঝতে পারছেন। তাহলে আমরা কি দেখলাম বলেন, একটা মাস্টারের একটা ডিটেলস, ওর এখন যদি বলেন স্যার আমার 60টা এরকম স্টেপ লাগবে, কয়টা কোন ব্যাপার, এইভাবে যাবে, হয়তো আমি মাস্টার ডিটেল বানানোর সময় বলে গেছিলাম আবার এইটা মাস্টার এখানে ডিটেল হবে, এটা আমাদের দেখানো হয় নাই, দেখানো হয় না একবার, বুঝছি, এবার এবার বুঝছে কিনা, পারো বানাতে আমরা, কিন্তু এটা ইউজারের জন্য কি হয় অনেকটা কষ্ট হয়, কারণ তার আবার এখানে কার্সর রেখে এটা করতে হয় তাই না, এই জন্য আমরা এটা ভেঙে দেই, হায়ার কি ভেঙে দেই, নর্মাল সেভাবে না করি না, ওকে আলাদা আলাদা করে ফেলি, কেন এত ইউজার আবার এখানে ক্লিক করে আবার এটা নিজে দেখবে, এটা দেখার ক্ষেত্রে হয়তো কিছুটা ঠিক আছে আপডেট বা মডিফিকেশনের ক্ষেত্রে, কিন্তু এত ডিটেলস গেলে ইউজারের জন্য পেইন হয়, এটা আপনারা শেখার জন্য আমাদের ঠিক আছে, কিন্তু ইউজারকে দেওয়ার জন্য আপনি এই ধরনের কাজ দিবেন না, ইউজারকে একটু ফ্লেক্সিবল করবেন, ইউজারকে সরাসরি এখান থেকে দেখানো, সে কি করবে, সে যেন এইটা সিলেক্ট করে আন্ডারে এগনেস্ট দিতে পারে, এটা মাস্টার সেটআপে রেখে দেন মাস্টার ডাটা হিসাবে। এই জন্য আপনারা যখন প্রজেক্ট করেছে আপনাদের, আপনারা একটা আন্ডারে একটা আন্ডার দিতে চাইছেন তাই না, আমি ভেঙে দিচ্ছি না, টেবিল গ্রুপ সাব টেবিল বানাই ফেলেন, একটা ডিটেলস রাখেন, মানে মাস্টার একটা রাখেন, কেন ও সাপোর্ট দিবে আপনাকে, ইউজারের জন্য পেইন হবে না, ওখানে কাজটা না রাখে আসলে কাজ করতে পারবে, সে পারবে না, বুঝতে পেরেছি, বুঝছেন, বাকিটা যখন প্রজেক্টে আপনার যাবেন তখন আরো রিয়েলটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমি কেন মাস্টার ডিটেল আবার ওকে মাস্টার একটা ডিটেলস আমি কেন করবো, কেন করবো না, আপনার কাছে ভালো লাগতে চলবে না, কার জন্য ভালো লাগতে হবে, ইউজার ক্লায়েন্টকে হ্যাপি করতে হবে, এটুকু বুঝছি। এখন আমরা কি দেখবো, একটা মাস্টারের দুইটা ডিটেলস, লাইক আমি একটু ডায়াগ্রাম দেখি, খেয়াল করেন আমরা এখানে একটু আর্ট দিয়ে বোঝানোর চেষ্টা করি, এটা একটা মাস্টার তার ডিটেলস করে থাকবে, দুইটা যদি দেখতে পারি তাহলে পাঁচটাও কোনো বিষয় না, একটা এটার নাম দিব আমরা এ টেবিল, এখানে এ আন্ডারস্কোর আইডি নামে একটা কি থাকবে, পি কি থাকবে, আর এখানে এটা দিব কোথায়, এটা নেব কি বি টেবিল, আর এটা নেব হলো সি না নিয়া এটা আমরা এক্স দেব, কোনটা নেব এক্স, তাইলে আমাদের শুধু একটা টেবিল বানাইলে হবে এখন, কারণ এইটুকু আমাদের বানানো আছে তাই না, বুঝে নেই কথা, তাহলে এ আইডিটা তার নিচ টেবিলে পি কে, সে এখানে এসে এফ কে হবে, আবার এখানে এসে কি হবে এফ কে হবে, তার মানে একটার দুটো চাইল্ড হবে, আবার এক্স আন্ডারস্কোর আইডি পি কে তো থাকবেই, বি আন্ডারস্কোর পি কে তো থাকবেই, তো আমাদের এইটুকু বানানো হয়েছে না, যদি একটা এক্স বানাই আর এই পি কেটা ধরাই দিই তাহলে কি আমি এরকম একটা আউটপুট দিতে পারি কিনা, বুঝছি, এই জন্য আমি আবার নতুন করে বানাচ্ছি না, ক্লিয়ার, তাহলে তখন ক্লিক করলে একটা ক্লিক করলে দুটোর ভ্যালুই এসে দেখাবে একসাথে, দুটো ভ্যালুই একসাথে পিক করে নিয়ে, বুঝতে পারছি মিরাজ,
হজরত আলী চলেন কিভাবে তৈরি করব। ওকে, তাই এইটুকু আমরা শেষ করলাম। হ্যাঁ, আমরা আরেকটা বানাই, কি বলেন? আমাদের প্রথম কাজ কি বলেন? সেক্ষেত্রে এক্স টেবিল, আমি এক্স টেবিল মনে করে রাখছি, মেবি এই যে কে টেবিল কি এক্স, তাহলে এক্স আইডি পি কে, এই যে এক্স আইডি পি কে না, ঠিক আছে। আবার কি এ আইডি, কেন মাস্টার টেবিল কোনটা, এ তো এ আইডি কি বানাবো বলেন, ফরেন কি বানাইছে, এক্স এ আইডি এফ কে ফরেন কি। তো আমি এইটুকু চালাই দিন, সরি, হ্যাঁ এক্স নেম করতে পারি, তাহলে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, আমরা এখানে আগের স্ক্রিপ্টটা কেটে দিয়ে নতুন করে স্ক্রিপ্টটা চালাই দিই, যদি থাকে ড্রপ চালাচ্ছে কেন, যদি থাকে ক্লোজ হয়ে গেল, আবার মাস্টারের সমস্যা হবে না। কি বলছে, এক্স আইডি এরর দিয়েছে, চলেন এররটা দেখে আসি। ও, এখানে বি লেখা তাই না, হবে কোথায়, এক্স টেবিলে হবে না, এখানে সে এররটা দিয়েছিল আসলে, এই হয়েছে কিনা, এক্স ড্রপ করছে, কারণ ওই যে বানাই ফেলছে আগে, তারপর ক্রিয়েট করছে, এই অল্টার কোনটা পি কে, এই অল্টার কোনটা এফ কে। ওকে ভাই, চলেন তা আমাকে কি করতে হবে, কানেকশন, কেন ওই কানেকশন অবস্থার মধ্যে তো আমি আরেকটা কাজ করে ফেলছি, কি করব। আচ্ছা দেখেন আপনারা, আমরা কানেকশন না নিয়ে একটা কাজ করি, দেখি পাওয়া যায় কি নাকি। হ্যাঁ, আমরা এখন কি লিখবো, আরেকটা মডিউল নেই নাকি, নাম দেবো কি, এ আন্ডারস্কোর বি আন্ডারস্কোর এক্স আন্ডারস্কোর টু ডিটেলস নাকি, মাস্টার এই নাম কিন্তু আপনি ইচ্ছা মনে দিবেন, মাস্টার আন্ডারস্কোর টু ডিটেলস। ওকে, সেভ দিই, আমরা আমাদের ওইখানে সেভ দিলাম। আমরা কি করব, ডাটা ব্লক তৈরি করব, আগে প্রথম কোটা নিব, এ এ তো পাবোই, পাবো না, না পাবো না, পাবো, সো এক্সে চলে আসছে, যে ব্রাউজ করলে এবার চলে আসবে, আপনার থেকে নিয়ে আসছে, অনেক সময় কিন্তু নিয়ে আসবে না, একটা কলাম অ্যাড করছেন, একটা টেবিলে কাজ করতেছেন, কি মারবে কোডেক, যখন কম্পাইল করুন কি কি দিবে বলেন, এরর দিবে, সে সময় অনেক সময় অ্যারে ক্রিয়েট করতে পারে, একটা ক্রিয়েট করতে পারে না, নিয়ে আসতে পারে, পারে না। এই জন্য আপনার সবচেয়ে বেস্ট কি, ওই যে আমি যখন ক্লিক ব্রাউজ মারছি তখন একটা রিফ্রেশ করে ফেলছে, আসলে হলো না, অনেক সময় দেখুন কানেকশন অবস্থায় ডিসকানেক্ট হয়ে গেছে, কোডের এরর দেবে, তখন কেটে আবার কানেকশন নেবেন। ওকে, সো প্রথম কোনটা নিব, এ, আমি একটু দ্রুত করছি, কারণ এই কাজটুকু তো এর আগের বারও আমরা দেখছি, সো আমি একটু দ্রুত করে যাচ্ছি নাকি, এটা তো ভি ফার দরকার নেই, এটা আপনারা বলছেন। প্রথমটা কি নিব, ফ্রমই নিব, এখন টান দেওয়া যায় কি, আমরা একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি, কালারটা ক্যানভাস, এটা তো একটু করতে হয়, কারণ টানাটানির বিষয় থাকে, তো F4 এ অটোমেটিকলি ম্যানুয়াল, এটাকে আমরা মাঝে বসালাম, কি বলেন, হ্যাঁ, আর দুইটা ডিটেলস দুই পাশে দেখবো, দেখেন তাহলে এ সিলেক্ট করে কি দিব বলেন, এ সিলেক্ট করতে হবে, কেন এর এগেনস্টে বি, আবার এ সিলেক্ট করে ওই এক্স ও বানাইতে হবে, এ সিলেক্ট করেই, কোনটা নিব, বি, আমাদের এখন রিলেশন কোথায় কোথায় বলেন ভাই, এ বি আর কোথায় এক্স, ওকে বি, বি তো সবই নিব তাই না, মানে মিনিমাম কি পিকিএফ কে, গুড, পিকিএফ কে নিলাম, নেক্সট 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 ফিনিশ, তিনটে ডিসপ্লে করব, কারণ কলাম টেবুল আর নিলাম, হ্যাঁ টেবুল আর নিলাম, ফ্রেম দিলাম কয়টা করে, ডাটা বললাম ঠিক আছে তুমি ছয়টা করে দেখাও, স্ক্রল বার থাকবে, এটা কিন্তু ছটা দিয়েছি, পরটা ছটা দিব, তাহলে দেখতে ভালো লাগবে, সমান হবে, মনে রাখেন। এটা এখানে থাকলো, ওকে, রান করলে তো রান হবেই, কারণ মাস্টার ডিটেইলে তো রান না হওয়ার কিছু না, কি বলেন, আমরা কি করবো এবার বলেন তো, এই একে ধরে দিব, কেন বি কে ধরে দিব, তাহলে তো আগের মতো হলো, আবার বি কে, আবার বি মাস্টার হয়ে আবার সে ডিটেলস হবে, এমনটা না, একে ধরে দিব, কোনটা, এ সিলেক্ট করে দিব। ওকে, নেক্সট নেক্সট ব্রাউজ, কোনটা দিব, এক্স, ক্রিয়েট রিলেশনশিপ,
এক্স এআইডিএফ কি হইছে? দেখেন এক্স ডট এআইডি ইকুয়াল এ ডট এআইডি, সব নিলাম, এগুলা দিলাম, কটা দিব ডিসপ্লে, একটা ডিসপ্লে করে কটা, ছয়টা, কারণ আগের ব্লকটা সেম দিছিলাম, তাহলে সামঞ্জস্য থাকবে, দেখতেও ভালো লাগবে দুটো সমান সমান করলে। ওকে, একটু কাজ আমাদের করে নিতে হয়, কোনটা ফ্রেমের বিষয়টা, এটা না করলে টান দিলে ক্যানভাস থেকে কি হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, দৌড় দেয়, ঠিকঠাক কোন থাকে না, রিসেট হয়ে যায়, এই জন্য সেট করে নিতে হয়। দুটা সমান করে দিলাম, দেখেন, ওকে, তার একটা মাস্টার থাকবে, তার আগে আছে কয়টা দিতে দিচ্ছে, দুইটা, চলেন দুটো বানাইতে পারি আমরা, আরো বেশি আরো বানাইতে পারবো, এটা কোনো বিষয় না, দেখি ভাই এন্ট্রি করে ওর আইডি, মানে সবচেয়ে মূল বিষয় হলো এই আইডি থাকবে, ঠিক করে আমি জানা দেব, সে যদি দুই টেবিলই যায় ফরেন কিছু তাহলে আমাদের কনফার্ম, আর আর লাগার বাকিটা আমরা বুঝে ফেলছি, তাই না? ওকে, এই আইডি দিলাম ধরেন 100, নাম দিলাম ধরেন আইডিবি BISEW, ওকে, এখানে ক্লিক করলাম আসছে 100, এখানে বললাম 200 201 202, ওকে, এখানে নাম দিলাম ধরেন যে DDD 31 32 33 32 তারপর কত 30, আপাতত দেওয়া হয়নি, তাই না? আপাতত লাগবে না, আপনার কত 33, কিন্তু 100 তো ঠিকই 34, 100 হচ্ছে, আবার এখানে আমি আবার কার্সর রাখবো, কারণ আপনি এই এটা তো মাস্টার হিসেবে দিচ্ছেন, এখানে কার্সর রাখলে কি আবার 100 পড়ছে কি না, তার মানে কি একটা ডাটা দুই জায়গায় যাচ্ছে, এখানে বললাম ঠিক আছে 300, ওকে 301 302, এখানে দিলাম তিনটা, এখানে বললাম CF 31, এগুলো DDD ছিল, এটা কি CF ধরেন, এটা CF পার্টি সব হতে পারে না, এক রাউন্ডের CF ছিল, এক রাউন্ডের কি আছে আইডি বিশ, এদের কি চলে কোরো চলে, আমার কি আইডি বিশ আমি রাখতে চাই, এখন যদি আমি সেভ দেই, সেভ দেওয়ার পর যদি এই ডাটা ঠিক মতো যায়, আবার কোয়ারি করলে যদি এই ডাটার এগেনস্টে দুইটাই আসে, তাহলে কি কাজ হয়েছে না হয় নাই, চলেন সেভ দিলাম, কি বলছে আনেবল টু, সরি, ও এই টেবিল তো অলরেডি কি ডাটা আছে, আমরা কি করে দিই, 100 কিন্তু অলরেডি ছিল, ছিল না মাস্টার টেবিলে, দেখেন এই 100 এর ছিল, জাস্ট এই ডাটাতে কি করে দিব আমরা, এখন আবার সে করতে দিবে না, বলবে তোমার চাইল্ড আছে, তাই না, কি বলেন, এই যেমন এরর দিতে পারে, এই জন্য কি করেন বিতে ডাটা ছিল না, এগুলো কি করে আসেন, বুঝেন এই কথা, 100 এর এগেনস্টে বি বা সি ডাটাগুলো ছিল না, সি কই, এখানে আমরা রিফ্রেশ দেন, এগুলো আসে নাই, আগে সি করে আসতে হবে, কেন সি আগে কেন লাগবে না, বি এর আবার ডাটা সি তে ছিল না, মনে আছে, আগে চাইল্ড রেকর্ড ডিলিট করতে হবে, চাইল্ড কোন চাইল্ড, আগে সি, দেখেন আগে সি করে আসে নাই, সি, এটা হলো লাস্ট স্টেপ, লাস্ট ডিটেইল, সি গেছে না, এবার কোথায় যান, এবি, এবার বিও করতে দিবে, দেখেন কমেন্ট করে দিলাম, এরপর আসে নিতে, ওই নিচ থেকে নিয়মিত আসতে হবে, আজ যদি ক্যাসকেড মারতাম তাহলে কি খালি 100 ধরে দিতাম, তাহলে এর চিন্তা করেন যে যত যা কত জায়গায় রেফার হতে পারে, মানে গোষ্ঠী সহ ক্ষতি হয়ে যেতে পারে কি না, মানে উপকারও যেভাবে হয় কিভাবে ক্ষতি কি হতে পারে, ক্ষতি হওয়ার পসিবিলিটি বেশি, এবার দেখেন কোনো ডাটা নাই, আছে না, এবার যদি এই অবস্থায় যদি আমি আবার সেভ দেই হয়ে যাবে, কেন হলো বলে এই ডাটা স্যার ক্যাশে রাখছে, ফ্রম সে অ্যাপ্লিকেশন সার্ভার ক্যাশে রেখে দিছে, দেখেন সেভ হয়েছে, ক্লিয়ার করে দিব, কোয়ারি করলে যদি দুই জায়গা দেখি ডাটা আসে তাহলে হয়েছে কিনা, বোঝা গেল, এখন এর আবার ডিটেলস লাগবে, বা এর আগে আন্ডার আবার দুইটা হবে, এগুলো তো বলে এখানে তো ইএডি করতে বসে নাই, তাহলে তো এক জায়গা থেকে সব এনেছি, বিষয়টা কিরকম, বুঝতে পেরেছি কিনা, তাহলে আমরা কি দেখলাম অবশেষে বলেন, আমরা আচ্ছা একটা বিষয় হলো আপনারা একটা অভ্যাস এখন থেকে করে নিবেন, সেটা হলো সবসময় দেখে নিবেন ডাটা ঠিক মতো গেছে কিনা,
এখানে 100 গেছে, 100 এগেনস্টে বিতে কি কি ডাটা দেওয়ার কথা বলেন তো? 200 200 আইডি 100 গেছে কিনা, এখানে কি কি ডাটা দিছিলেন, গেছে কিনা? 34 চারটা ডাটা ছিল। আবার এক্সে যাবেন, এখানেও দেখবেন 300 ছিল, 100 গেছে। এই 100 আইডিটা এই আইডি আরো 10 জায়গায় দিতে পারে, সে পারে, এটা কোনো বিষয় না। জন্য কোনো আমাদের অ্যাজ পার রিকোয়ারমেন্ট হতেই পারে, আমি দিব, তাই না? বুঝতে পেরেছি এইটুকু বলেন না, পারে নাই? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? মাস্টার ডিটেইলের কাহিনী শেষ কিনা? ম্যানুয়ালি মাস্টারের দুটো চাইল্ড, একটা মাস্টারের ডিটেলস, ডিটেলস আবার মাস্টার, আবার ডিটেলস। ক্লিয়ার ভাই? ওকে, তাহলে এই হলো মাস্টার ডিটেলের মূল পর্ব। এখন আমি হয়তো আপনাকে তিনটা লেভেল দেখিয়েছি, একটা দুইটা দেখেছি, সো আপনি চাইলে ও তিনটা। এবার এই সূত্র ধরে যত দূরে দেওয়া সম্ভব আমরা যেতে পারবো। ওকে, ঠিক আছে। এবার আপনারা এই কাজটা একটু করেন, যেহেতু আপনার বানানো আছে, তাই না? আপনার প্র্যাকটিস করেন, এবং আজকে আমাদের অ্যাসাইনমেন্ট এটাই, এটা শেষ করে কালকে আবার ওই যেখান থেকে শেষ হয়েছে ওইটা ওখান থেকে আমরা স্টার্ট করবো। ওকে, আল্লাহ হাফেজ।